আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। রাজ্যে ঘটল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। মহানগরের জালুকবাড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাতজন যুবকের। রবিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। তাদের স্কর্পিও গাড়িটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে। পরে স্কর্পিওটি ডিভাইডার থেকে দূরে পার করা একটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় স্কর্পিওতে থাকা সাতজন যুবকের মৃত্যু হয়। জানা গিয়েছে মৃত সাতজন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। মৃত সাতজনের মধ্যে গৌহাটির অরিন্দম বুয়াল ও নিয়র ডেকা, শিবসাগরের কৌশিক মোহন, নোয়াগাঁওয়ের উপাংশু শর্মা, মাজুলির রাজকিরণ বুইয়া, ডিব্রুগড়ের ইমন বড়ুয়া এবং মঙ্গলদৈয়ের কৌশিক বড়ুয়া। পুলিশ জানিয়েছে ডিভাইডারের পেছনে দাঁড়ানো একটি ডিআই পিকআপ ভ্যানকে স্কর্পিওটি ধাক্কা মারে। বিধ্বস্ত স্কর্পিওর অবস্থা দেখে সহজেই বোঝা যায় গাড়িটি দ্রুত গতিতে চলছিল। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী স্কর্পিও থেকে মদের বোতল উদ্ধার করা হয়েছে। তবে অদূর ভবিষ্যতে পুলিশি তদন্তে আসল রহস্য উদ্ঘাটন হবে। পাবজি প্রেমীদের জন্য সুখবর, অবশেষে ভারতে ফিরল ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া অর্থাৎ বিজিএমআই। রবিবার সকাল থেকেই প্রি ডাউনলোড করা যাচ্ছে জনপ্রিয় মোবাইল গেমটি। তবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররাই এই গেম ডাউনলোড করতে পারছেন। আইওএস ইউজাররা 29 তারিখ থেকে মোবাইলে ডাউনলোড করতে পারবেন জনপ্রিয় কোরিয়ান গেমটি। এদিন সকাল থেকেই ডাউনলোড করা গেলেও এখনই মোবাইলে বিজিএমআই খেলা যাচ্ছে না। আজ অর্থাৎ 29 তারিখ থেকেই গেমটি আগের মতো খেলা যাবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্রাফটন। তাদের তরফে জানানো হয়েছে বিজিএমআই আবার ফিরছে, সকলকে সুস্বাগত। 28 তারিখ থেকে গুগল প্লে স্টোর থেকে প্রি লোড করা যাবে। 29 তারিখ থেকে আবার আগের মতোই খেলা যাবে। স্বাভাবিকভাবে এই ঘোষণার পর থেকেই পাবজি প্রেমীরা আত্মহারা। যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাদের ভালোভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে এবার একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রেল কর্তৃপক্ষ। সেই রেশ বজায় রেখে আরও একটি সুবিধা নিয়ে আসা হলো যাত্রীদের জন্য। জানা গিয়েছে এবার সরাসরি হোয়াটসঅ্যাপ মারফৎ ট্রেনের পিএনআর স্ট্যাটাস এবং রিয়েল টাইম জার্নি সহ সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন যাত্রীরা। মূলত এবার সিস্টেমের একটি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল। পাশাপাশি এই পরিবর্তনের জন্য ইতিমধ্যেই মুম্বাইয়ের একটি সফটওয়্যার কোম্পানির সঙ্গে কাজ শুরু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা রেইলোফাই নামের একটি সফটওয়্যার লঞ্চ করেছে, যার মাধ্যমে যাত্রীরা খুব সহজে এবং দ্রুত হোয়াটসঅ্যাপ মারফত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ এর জন্য আপনাকে অতিরিক্ত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। মূলত হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচমকা শাকসবজির মূল্য হ্রাস হয়ে যাওয়ায় দরঙ্গের খারপেটিয়ার কৃষকদের মাথায় হাত। গৌহাটির শাকসবজির বাজারে মূল্য ঠিক থাকলেও খারুপেটিয়ায় উচিত মূল্য না পেয়ে হতাশ কৃষকরা। দরঙ্গের সবচেয়ে বড় খারুপেটিয়ার বলুগাঁও সবজি বাজারে কৌপাটি বেশি মারি দলগাঁওর কৃষকরা বহু কষ্ট করে তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসেন, কিন্তু আচমকা মূল্য হ্রাস হওয়ায় মাথায় হাত পড়েছে ওই কৃষকদের। খারুপেটিয়ার বালুগাঁও বাজারে আজকের দিনে শাকসবজির মূল্য এরকম: মিষ্টি কুমোর 10 টাকা প্রতি কিলো, ভেন্ডি 10 টাকা, বিন 15 টাকা, চাল কুমোর 7 থেকে 8 টাকা, লঙ্কা 22 টাকা, করলা 7 থেকে 8 টাকা, বেগুন 15 থেকে 16 টাকা। অন্যান্য শাকসবজির মূল্য একেবারে কম। উল্লেখ্য, এই বাজার থেকেই প্রতিদিন শত শত ট্রাক গৌহাটি সহ বহিরাজ্যে যায়। কিন্তু বর্তমানে অস্থির পরিস্থিতির জন্য মণিপুর সহ কিছু রাজ্যে শাকসবজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আচমকা এই মূল্য হ্রাস হয়েছে। কৃষকদের অভিযোগ, কিছু মধ্যস্থভোগী শাকসবজির বাজার নিয়ন্ত্রণ করছেন, যে কারণেই উৎসস্থলে শাকসবজির দর হঠাৎ পড়ে গিয়েছে।
বৃষ্টির জেরে গতকাল ভেস্তে গেল আইপিএলের ফাইনাল। চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে একটি বলও হয়নি। তবে যেহেতু ফাইনাল ম্যাচ, পরের দিন অর্থাৎ আজ সোমবার রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছিল, তাই আজ হবে ফাইনাল খেলা। সন্ধ্যা 7টায় হবে টস, 7:30 থেকে শুরু হবে খেলা। খেলা হবে একই নিয়মে। তবে আজও যদি খেলা বৃষ্টির কারণে না হয় তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটান্স, কারণ পয়েন্ট তালিকায় গুজরাটই শীর্ষস্থানে। রানার্স হবেন মহেন্দ্র সিং ধোনিরা। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর বিকেল থেকেই দর্শকরা ভিড় জমাতে শুরু করেন। অনেকেই ধরে নিয়েছিলেন এটি ধোনির শেষ ম্যাচ, তাই হলুদ জার্সি গায়ে দর্শকরা আসেন স্টেডিয়ামে। গুজরাট টাইটান্সের গড়ের মাঠে খেলা হলেও দেখে তা বিন্দুমাত্র বুঝার উপায় ছিল না। এবারের আইপিএলে ধোনি যখন যে শহরে খেলেছিলেন সর্বত্রই এই একই ছবি দেখা গিয়েছিল। কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, মুম্বাই, ধরমশালা, মোহালি, লখনউ এবং বেঙ্গালুরু, কোথাওই এর ব্যতিক্রম হয়নি। কিন্তু রবিবার আহমেদাবাদের দর্শকদের হতাশ হতে হয়। বৃষ্টির জন্য দেখা যায়নি ধোনির খেলা। বরাকে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। রবিবার দুপুর 1:30 নাগাদ শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডে ঘটে এই ঘটনা। তলিয়ে যাওয়া কিশোর রামকৃষ্ণ দাসের বাড়ি শরৎপল্লীর শ্রীকৃষ্ণ লেনে। জানা গিয়েছে দুপুরে বন্ধুদের সঙ্গে বরাক নদীতে স্নান করতে গিয়েছিল রামকৃষ্ণ। তখন হঠাৎ করে সে জলে ডুবে যায়। বন্ধুরা সেখান থেকে দ্রুত ছুটে গিয়ে খবর দেয় রামকৃষ্ণের পরিবারের লোকদের। পরিবারের লোকেরা নদীতে গিয়ে খোঁজাখুঁজি করেও রামকৃষ্ণের কোনো সন্ধান পাননি। পরে এসডিআরএফ ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও রামকৃষ্ণের সন্ধান মেলেনি। কুকি জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হওয়ার পর অসম মণিপুরের কাছার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্ত এই কথা জানিয়েছেন। ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ সুপারকে লক্ষ্মীপুর এলাকায় পাঠানো হয়েছে। মাহাত্তা জানান পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। এ মাসের গুড়ায় মণিপুরে মণিপুরি ও কুকি মার সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হওয়ার পরই কাছার সীমান্ত দিয়ে শরণার্থীদের আসা শুরু হয়ে যায়। লক্ষ্মীপুরের মারকুলিন এলাকায় বেশ কয়েকটি উদাস্ত শিবিরও রাতারাতি তৈরি করে এদের আশ্রয় দেওয়া হয়। শরণার্থীদের মধ্যে মার ও কুকি সম্প্রদায়ের মানুষই বেশি। মিজোরাও ছিলেন, তবে এদের বেশিরভাগই মিজোরামে চলে গিয়েছেন। গত কয়েকদিন পরিস্থিতি শান্ত থাকার পর মণিপুরে নতুন করে আবার অশান্তি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লক্ষ্মীপুরের মার কুকি অধ্যুষিত এলাকায় উত্তেজনাও দেখা দিতে পারে। এমনটা আজ করে পুলিশ ও প্রশাসন আগাম ব্যবস্থা নিচ্ছে বলে একটি সূত্রে জানা যায়।